আসসালামু আলাইকুম বরিশাল বিবির পুকুর পার বিজয়ের উল্লাসে সবাই আনন্দিত। শেখ হাসিনার পতন হয়েছে, মোদির বউ পালাইছে, এরকম স্লোগানে মুখরিত বরিশাল সদর। আপনারা দেখছেন বরিশালের বিসিসির বরিশাল সিটি কর্পোরেশনের কার্যালয়, সেটা আগুন ধরাই দিয়েছে, আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এটার নিচে আছে আওয়ামী লীগের অফিস, বরিশাল বিভাগীয় যে অফিস আওয়ামী লীগের কার্যালয়, সেটা অফিস হচ্ছে বিবির পুকুরের চারপাশ বর্তমান অবস্থা। পলাইছে রে পলাইছে, মোদির বউ পলাইছে, এই ধরনের স্লোগানে মুখরিত এখন বিবির পুকুর পার। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসছে, আগুন অনেক প্রকট আকার ধারণ করছে, যদিও আশেপাশে তেমন একটা ভবন নাই, জানি না কি অবস্থা হয়। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে আনন্দের একটা বিজয় মিছিল, আবার বাংলাদেশকে স্বাধীন করলো 24 সালের জুলাই মাসের, আজকে জুলাইয়ের 35 তারিখ। এদিকে খুশিতে বিজয় মিছিল করতেছে, যে পানির ভিতরে এক বাইরে নৌকায় নেমে গেছে, পতাকা লড়াইতেছে, আপনারা দেখতেছেন। কি আগুন অনেক প্রকট আকারে জ্বলতেছে, মানুষ মাছ ওটা পানকৌড়ি হচ্ছে বরিশাল ইসি ফ্যাশনের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোক এক আনন্দ মিছিল। বিগত স্বৈরাচার শাসন একটানা প্রায় 15 বছর, এরপর আরও 2 বছর এর যে পরিসমাপ্তি আসতে ঘটল, বাংলাদেশের মানুষ মুক্তি পেল এই স্বৈরাচারী শাসন থেকে, তারই বহিঃপ্রকাশ। এতটা ক্ষোভ, এতটা কিছু মানুষের মনের বুদ্ধি ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আগুন জ্বালায় দিছে সিটি কর্পোরেশন অফিসে। আপনারা দেখতে পাচ্ছেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, উল্লাস। এই যে পতাকা নিয়ে আবার ছবি তুলতেছে কিছু মানুষ, বাংলাদেশকে আবার স্বাধীন করছে। ওইখানে বঙ্গবন্ধু ছবিতে সবাই পাথর ইট পাটকেল মারতেছে। আসলে আমি আগেও বলেছিলাম এই ঘটনার যে এমন, আমার অনেক বন্ধুরা স্ট্যাটাস দিছে, সবাইকে বলছিলাম যে এমনভাবে নিজের জীবন গড়ো না যাতে তোমার মৃত্যুতে সবাই আলহামদুলিল্লাহ বলে, এই ধরনের ঘটনা করো না। কিন্তু আবেগের ঠেলায় তারা কিছুই শুনে নাই, এখন ঠেলা ঠেলা ঠেলান্বিত হয়েছে। বিশাল মিছিল, বিজয় মিছিল আর একটা যাইতেছে, বিভিন্ন এলাকার বিজয় মানুষ বিজয় মিছিল করে বৈশাল সদর রোড অতিক্রম করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জানি সেনাবাহিনী প্রধান সে সকল রাজনৈতিক দলের সাথে একটা বৈঠক করতেছে, এরপরে সে একটা পদক্ষেপ নেবে, হয়তো বা তার আগে এরকম সহিংসতা টুকটাক ঘটতেই থাকবে, কারণ মানুষের এত ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ করবেই। আপাতত একটু কথা বলে আপনার মাঝ থেকে বিবির প্রকাশ রাখছি, বিদায়।